হচ্ছে না এটা তো হয় না কখনো কখনো দেখা যাচ্ছে পাওয়ার অন হচ্ছে কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে ব্যাটারি লো ব্যাটারি সিগন্যাল হ্যাঁ অনেক সময় জিরো কখনো ফুল চার্জ এই কখনো বা এই যে কখনো দেখা যাচ্ছে যে ব্যাটারি লো নো সিগন্যাল সার্কিট ফল্ট এর জন্য দেখা যাচ্ছে আমরা প্রথমত ব্যাটারি দিয়ে দেব সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই এখানে একটা 4 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে এই 4 ভোল্টের ব্যাটারি এই দেখেন এখানে দেখেন এখানে এই দেখেন এই যে কানেকশনটা কানেকশনটা আসলে সোল্ডারিং নাই কানেকশনটা সোল্ডারিং এর বাইরে এই কারণের জন্য এখানে ব্যাটারি অন সময় চার্জ হচ্ছে না লুজ কন্টাক্ট লো ব্যাটারি সিগন্যাল কখনো কখনো বা দেখা যাচ্ছে স্ট্যান্ড বাই মোড এসব সমস্যাগুলো দেখা যাচ্ছে আমরা এখন একটু ভালোভাবে সোল্ডার করে দেবো তারপর দেখবো কি অবস্থা নেক্সট রাউন্ডে যেমন হচ্ছে যে আমরা ব্যাটারি লো ব্যাটারি এবং মাঝে মাঝে যে অফ হয়ে যাচ্ছিলো এই সমস্যাটা আমরা পেয়েছি ব্যাটারি থেকে সেটা রিপেয়ার করলাম এখন ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সুইচে সমস্যা আছে এই সুইচে অনেক সময় দেখা যাচ্ছে কন্ট্যাক্ট পাচ্ছে অনেক সময় ছেড়ে দিচ্ছে এই কন্ট্যাক্টটা যেমন দেখা যাচ্ছে দেখেন আপনারা দেখায় এই যে আমরা সুইচ যখন কন্ট্যাক্ট দিচ্ছি তখন পাচ্ছে আর ছেড়ে দিলে কিন্তু অফ হয়ে যাচ্ছে আবার অনেক সময় পাচ্ছে সুইচে এই যে যেমন পেয়ে গেল কিন্তু এটা থাকবে না বেশিক্ষণ ছেড়ে দিবে এটা আমরা এখন সুইচটা চেঞ্জ করে দেবো তাহলে আমাদের কাজটা কমপ্লিট আমরা ব্যাটারি কানেকশন ঠিক করলাম রিপেয়ার করলাম এই সোল্ডারিং করার সমস্যা ছিল সেটা রিপেয়ার করলাম ভালোভাবে সোল্ডারিং করলাম আমার সার্কিটে দিয়ে যাতে কিছু ড্রাই ছিল সেগুলো সারিয়েছি নিচে ক্যাপাসিটার নিচে ফাইনালি যেটা পেয়েছি আমরা পাওয়ার সুইচটা সমস্যা সেই পাওয়ার সুইচটা চেঞ্জ করে দিয়েছি ফাইনালি আমাদের ডিজিটাল স্ক্যান কমপ্লিট অন পিস ব্যাটারি প্লিজ দু কেজি 30 গ্রাম 30 গ্রাম